আমি এখন দাঁড়িয়ে আছি কালিয়াকুর উপজেলার ভিতরে। এখানে পচা মিয়ার চা ভাইরাল হয়েছে। এই চায়ের একটা বিশেষত্ব, একটা লোককে একবারই চা দেওয়া হয়। এর যৌক্তিকতা আসলে আধোয়ের যৌক্তিকতা আছে কিনা, এই যৌক্তিকতাটা দেখার জন্যই আজকে আমি রওনা দিয়েছি সেই পচা মিয়ার চার দোকানে। দেখি এই চায়ের কতটুকু গুণাগুণ বা কতটুকু এটা স্পেশালি হয়ে থাকে, যার যৌক্তিকতা হলো একজন লোককে দিনে অনলি একবার চা দেওয়া হয় এবং এক কাপ চা। তাহলে চলুন বন্ধুরা সামনে যাওয়া যাক। কিছুটা দূর পাড়ি দিলে আমরা সেই কাঙ্ক্ষিত লন্ডন বাজারের পচা মিয়ার চার দোকানে ইনশাল্লাহ পৌঁছে যাব। এই প্রাকৃতিক দৃশ্যটা আসলে অপূর্ব, তাই নেমে পড়লাম এখানে। সত্যি কথা বলতে বিকেল বেলা যেই সুন্দর, একদম মিষ্টি হাওয়া আর কি বলবো, একদম ঠান্ডা। যারা বিশেষ করে শহরে আছেন তারা নিরিবিলি, খুব অসাম একটি জায়গা। লন্ডন বাজার যাওয়ার পথেই এই সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন। আমার পিছনে অনেক বাইকার দাঁড়িয়ে আছে, কেউ চা খেয়ে আসছে, কেউ চা খাবে। আমি ইনশাল্লাহ একটু পরে আপনাদেরকে নিয়ে যাব সেই লন্ডন বাজার পচা মিয়ার চার দোকানে। ঘুরতে ঘুরতে অবশেষে সেই রহিমউদ্দিন পচা মিয়ার চার দোকানে আমি চলে এসেছি। প্রতিজনের এক কাপ করে চা, সকাল থেকে রাত পর্যন্ত এক কাপের উপরে বেশি দেওয়া হবে না। এর যৌক্তিকতাটা আসলে কতটুকু এটা আজকে আমরা আদ্যপন্ত দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের সমাগম, বিশেষ করে এখানে প্রচুর প্রচুর হুন্ডা বাইরে। আমি আপনাদের দেখাতে পারি প্রচুর হুন্ডা এখানে, বিশেষ করে বাইকারদের একচেটি আধিপত্য। এখানে প্রচুর পরিমাণে লোক আসে, চা নিচ্ছে আর চলে যাচ্ছে, চা নিচ্ছে আর চলে যাচ্ছে। আসুন বন্ধুরা আজকে আরো কিছু দেখি এর বাকি আধিপত্য কি আছে। মানে চা সম্বন্ধে যদি একটু বলতেন আমাদের, হ্যাঁ কিভাবে এক কাপ করে চা বেছেন, এটা কিভাবে? মানে আমি আমার একটা চা বেশি সারাদিনে একজনের একটাই বরাদ্দ, সারাদিনে একটা, একটার বেশি দেওয়া যায় না, একটার বেশি কিলাম চা দিনে। তারপর যে প্রতি সোমবার বন্ধ থাকে, আমি প্রথম চা বেশি দশ টাকা, দশ টাকা আধা নাইছি, আধা মানে বারো নাইছি, বারো মানে একটা আইছি, একটা মানে পাঁচটা আইছি, পাঁচটা মানে বিশটা আইছি, এই পর্যন্তই। তো আপনার বেচা বিক্রি কেমন এখন? মোটামুটি ভালো। এটা আপনার সেই লন্ডন বাজারের স্পেশাল পচা মিয়ার চা, পার ডে এক পিস করেই পাবেন, এক পিসের বেশি আশা করা ঠিক হবে না, আর এটা আশা করবেনও না। চা আসলে এটা ভালো লাগে, আমরা প্রায় অনেক সময় আসি, দেখা গেছে মাসে আমরা একবার আসি কমপক্ষেও, আর সবাই আমরা বন্ধু বান্ধব আসে, সবাই মিলে আমরা আসি। চা আসলে খুব দারুণ। ওকে ধন্যবাদ, ভালো থাকবেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত পচা মিয়ার চা, পচা মিয়ার চা হাতে পাইলাম। দেখি চাটা কেমন। আসলে
এই চায়ের তিতা মিষ্টিটা কোনটা জানি না, বাট আপনারা এসে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর পচামের চা যদি অবশ্যই ভালো লাগে, তাহলে সাথে সাথে পথে বান্ধব সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।